হাই গাইস, সোরে বলছি আজকের মাটন করতে পারবো না, আজকের আম শোল করবো। কালকেরে দিয়ে গেছে শোল মাছ বড় খাওয়ার জন্য। এই দেখো খুব বাবা, এইটা কি, এটা কি বলো তো? আম, আম দিয়ে শোল মাছ করবে, এই এনেছে দিয়ে গেছে, আর এইখানে আছে। না জলে দিন মরে যাবে, হয় না আমাকে। হাই গাইস, এই রোদ্দুরে বসে, এটা আমার ঘর, এটা দু কাটা জায়গা আর এটা সাড়ে চার কাটা, এটা আমার জায়গা, সবই পুরো ফাঁকা আছে। বলছি কি, এই শোল মাছটা কাটা হচ্ছে, দেখলে তো আম দিয়ে তরকারি হবে। কালকের কেউ গিফট করেছে মাছ ধরে দিয়ে গেছে, নাহলে আজকে খাসির মাংস করতাম। যদিও আম দিয়ে, আলু দিয়ে, কাঁচা আম, ওইটুকানি আম নিয়েছে 150 টাকা। 150 টাকা কি দাম কাঁচা আমের দাম? 150 টাকা নিল, আম দিয়ে আলু দিয়ে করবো, রিদ দেবো। আর এখন খুব সর্দি, কব জমে তো কালো জিরের ভর্তা করবো, দেখাবো কী করে, তোমরাও করে খাবে কালো জিরের ভর্তা, কব সর্দি বেরিয়ে যাবে। একটু রোদ্দুরে বসে, আমার মা এরম করতো শীতকালে, রোদ্দুরে সব দিয়ে বসতো। দেখি আলু, আলু পেঁয়াজ কাটতো, মাছ কাটতো, যেরকম এখানে কাটাচ্ছে, গায়ে রোদও লাগানো হচ্ছে, খুব ঠান্ডা পড়েছে। হ্যাঁ, এই মাছগুলো ভাজা হচ্ছে, এরপরে এই আলুগুলো লাল লাল করে ভাজা হবে। কালো জিরে এখনো নাড়ানোই হচ্ছে, শুধু এটা কালো জিরে আছে, নালে তলায় বসে এবার শোল, আম শোল করবে। একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, তেলে দিতে হয়, একটু দিয়ে দিলাম, আম টাম পড়বে তো। এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আদা লঙ্কা বাটাও দিয়ে দিলাম, দিয়ে এইটা কষি জানিয়ে দেব। এই যে গাইস, কালো জিরের ভর্তার জন্য রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা একটু ভাজি, তেলে অল্প তেল দিয়ে ভাজি, একটু সিদ্ধ হলে কালো জিরেটা মিক্সিতে বাটবো, দেখাচ্ছে। এটা কালো জিরের ভর্তাই হবে, শুটকি মাছের ভর্তা দেখেছি, এটা কালো জিরের ভর্তা। এই শীতকালে একটু করে ভাতের সাথে খেলে সর্দি কফ সব বেরিয়ে যাবে। রাখ, এবার জিজ্ঞেস কর মা, কি তোমা কি করছো? এই আমশোলের জন্য এখানে শুধু আমি দিয়েছি পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি, পেঁয়াজ আলাদা পেস্ট করেছি এক বাটি, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কষেছি, এতে রসুন দিইনি, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম তেলে, দিয়ে মশলাগুলো দিয়ে কষি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এই মশলা এখনও কষা হচ্ছে, একটু আলু দিয়েছি, তবে আমটা দেবো পরে, ঝোল যখন ফুটবে আমটা দেবো। আর এই শোল মাছ আছে, এখনো ভাজা করে রাখা আছে, দেওয়া হয়নি। ব্যাস, কি করছো গো মা? এই মশলা কষা হয়ে গেছে, দেখো গ্লামার, দেখো গরম জল দিলে ভালো হয়, যাক কি আমি ঠান্ডা জল হাতে, এইটা যখন ফুটবে মাছটা দেবো। আম দিয়ে দিয়েছো? হ্যাঁ, আম দিয়ে লাস্টে কষলাম, আলুটা সিদ্ধ হয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে এসেছে বলেই আমটা দিলাম, আগে দিলে হতো না। আমি মাছ দিয়ে এক ফুট দিয়ে লাগিয়ে নেবো। এই যে গাই শোল, আম শোল হয়ে গেল, এই ঝোল ফুটছে, মাছ আমি দিয়ে দিলাম, তোমরাও চলে আসো। জানো গাইস, এই শোল মাছটা আমার একটা খুব ভালো মানুষ, তার বাড়ি ড্যামেন হাওড়ায়, তাদের পুকুর ছেঁচেছে, অনেক জ্যান্ত শোল মাছ আমাকে দিয়ে গেছে। আজকে নাহলে আমি মাটন কারি করতাম, দেখাতাম, যদিও হলো না, তাও আম শোল দেখিয়ে দিলাম। ছোটো বাচ্চাও দিয়েছে, এতে ভুলেও রসুন আমি দিইনি, দেবো না, এটা রেখেছি, আমার চেবাতে খুব ভাল লাগে, শোল মাছের মাথা খুব ভাল লাগে, পিস দেখেছে কিরম গ্লামার হয়ে গেল আম শোল। এবার একটু ফুটলেই লাভিয়ে নেবো, ধনে পাতা ফাতা দেবো না এতে। হয়ে গেছে আমশোল পুরো একদম রেডি, তোমরাও চলে আসো, এবার গরম ভাতের সাথে সার্ভ করার পালা।